Hello, dear aspirants of GLET 2020, myself Dipanjan Bose, and today I will discuss regarding GLET examination. First of all, let's look down the subject Mathematics, Electrical Technology, Computer Application, Environmental Engineering, Engineering Mechanics, Strength of Materials. এই ছটি বিষয়ের ওপর জিলেটে প্রশ্ন আসে। ম্যাথামেটিক্সে 20টি প্রশ্ন, 20 নম্বর। ইলেকট্রিক্যাল টেকনোলজিতে 15টি প্রশ্ন, 15 নম্বর। একইভাবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে 20টি প্রশ্ন, 20 নম্বর। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে 15টি প্রশ্ন, 15 নম্বর। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে 15টি প্রশ্ন, 15 নম্বর। এবং স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে 15টি প্রশ্ন, 15 নম্বর। মোট 100টি প্রশ্ন, 100 নম্বর। টোটাল 2 ঘন্টা সময় থাকে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার কাছে গড়ে 72 সেকেন্ড থাকবে। তোমরা সবাই জানো যে অনলাইনে অ্যাপ্লিকেশন 26 মার্চ থেকে শুরু হয়ে গেছে, এটা চলবে 16 এপ্রিল পর্যন্ত, এবং টেন্টেটিভ ডেট যেটা ঠিক করা আছে পরীক্ষার সেটা হলো 28 জুন 2020। আজ আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কিছু প্রবলেম সলভ করব। তো প্রথম প্রবলেমটি দিকে লক্ষ্য রাখো। টু ব্লকস উইথ মাসেস ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম আর ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার অ্যান্ড আর রেস্টিং অন এ হরিজন্টাল ফ্রিকশনলেস ফ্লোর। হোয়েন হরিজন্টাল ফোর্স ইজ অ্যাপ্লাইড টু দ্য হেভিয়ার the blocks accelerate to the right. The force between the two blocks. চারটে অপশান দেওয়া রয়েছে, উত্তরটা কোনটা হবে? দেখো, লাস্ট কয়েক বছরের যদি প্রশ্নপত্র তোমরা ফলো করো, দেখতে পাবে যে প্রশ্নের মধ্যে কিছু চেঞ্জ এসেছে। সরাসরি প্রশ্ন থাকছে, কিন্তু সেক্ষেত্রে কিছুটা সামান্য হলেও ক্যালকুলেশন তোমাকে করে নিতে হবে। তো এই প্রথম অঙ্কটির ক্ষেত্রে দেখো, দুটি ব্লক রয়েছে এখানে, ক্যাপিটাল এম একটা ব্লক, স্মল এম একটা ব্লক। ক্যাপিটাল, এই বড় ব্লকটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, ছোট ব্লকটার মাস হচ্ছে স্মল এম। কি বলেছে দেখো, যে রেস্টিং অন এ হরিজন্টাল ফ্রিকশনলেস ফ্লোর, তাহলে একটা ফ্রিকশনলেস ফ্লোরে এটা রাখা রয়েছে। হোয়েন হরিজন্টাল ফোর্স ইজ অ্যাপ্লাইড টু দ্য হেভিয়ার, অর্থাৎ দেখো একটা হরিজন্টাল ফোর্স এখানে কাজ করছে, হেভিয়ার অর্থাৎ এই ভারী বস্তুটির দিকে কাজ করছে। এবং এটি কি বলেছে তারপর, দ্য ব্লকস অ্যাক্সেলারেট টু দ্য রাইট, অর্থাৎ ডান দিকে অ্যাক্সেলারেট হবে, অর্থাৎ তার ত্বরণ ডান দিকে শুরু হবে। দ্য ফোর্স বিটুইন দ্য টু ব্লকস, অর্থাৎ দুটো ব্লকের মাঝে, এই যে মাঝে যে ব্লকটা রয়েছে, এই দুটো ব্লকের মাঝে যে জায়গাটা রয়েছে সেখানে তার ফোর্সের ভ্যালুটা কত হবে। তো এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা আমি এঁকে নিয়েছি, বা এটা কোয়েশ্চেনে অনেক সময় দেওয়াও থাকে, অনেক সময় দেওয়া নাও থাকে, কিন্তু তুমি তোমার সুবিধা মতন বা তোমরা তোমাদের সুবিধা মতন এটা করে নিতে পারো। তো প্রথমে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে কী দেখতে পাচ্ছি, প্রথমটার ক্ষেত্রে, অর্থাৎ প্রথম এই হেভি বস্তুটার ক্ষেত্রে আমি এই যে ইকুয়েশনটা ফর্ম করছি, এফ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস এম ইন্টু এ। আমরা ধরে নিচ্ছি প্রথমে যে এই দুটি বস্তু একটি বস্তু, এবং সেক্ষেত্রে আমরা সেকেন্ড ল অফ নিউটনসের, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ ইকুয়াল টু এম এ, এই ফর্মায়, এই ফর্মুলাতে আমরা এটা করব। তো আমরা ধরে নিচ্ছি এটা একটাই বস্তু, এর ভর এম, এর ভর স্মল, এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম, তাহলে ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, এটাকে একটাই বস্তু যদি ধরে নিই, তাহলে আমরা প্রথম ইকুয়েশনটা পাচ্ছি এফ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইকুয়াল টু এ, এটা এক নম্বর ইকুয়েশন। এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনটা যদি বার করে নিই, তাহলে হবে ক্যাপিটাল এফ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। দ্বিতীয়টির ক্ষেত্রে, অর্থাৎ দেখো দ্বিতীয়টি যে, এই যে
হালকা বস্তুটি রয়েছে, সেক্ষেত্রে ক্যাপিটাল এফ ইকুয়াল টু ক্যাপিটাল এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এর ভর হচ্ছে এম এবং এর অ্যাক্সেলারেশন হচ্ছে এ, সেই করস্পন্ডিংয়ে ক্যাপিটাল এফ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু এ। সেক্ষেত্রে আমরা এই এ যেটা রয়েছে, এই এ যে ভ্যালুটা বেরিয়েছিল, সে এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। দেখো আমি বসিয়ে দিয়েছি এই ভ্যালুটা, আমি পেয়েছি স্মল এম ইন্টু ক্যাপিটাল এফ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, অর্থাৎ উত্তরটা হচ্ছে ডি। দ্বিতীয় প্রবলেমটি কি বলছে, দেখো টু বডিজ অফ মাস এম ওয়ান অ্যান্ড এম টু আর ড্রপড ফ্রম ডিফারেন্ট হাইটস এইচ ওয়ান অ্যান্ড এইচ টু রেসপেক্টিভলি, নেগলেক্টিং দ্য এফেক্ট অফ ফ্রিকশন দ্য রেশিও অফ টাইমস টেকেন টু ড্রপ থ্রু দ্য গিভেন হাইটস উড বি। অর্থাৎ বলা হচ্ছে যে ধরা যাক এম ওয়ান ভরের একটা বস্তু যেটা এইচ ওয়ান দূরত্ব থেকে তাকে ফেলা হচ্ছে, আবার এম টু ভরের একটা বস্তু যেটাকে এইচ টু দূরত্ব থেকে নিচে ফেলা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে, জানতে চেয়েছে দ্য রেশিও অফ টাইমস টেকেন টু ড্রপ থ্রু দ্য গিভেন হাইটস উড বি, অর্থাৎ সময়ের যে অনুপাতটা সেটা কত হবে। আমরা যে ইনিশিয়াল যে ফর্মুলাটা জানি সেটা হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ইউ দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, এক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটিটা এই বস্তুটার ক্ষেত্রেও এবং এই বস্তুটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কিন্তু ইনিশিয়াল ভেলোসিটিটা জিরো, কারণ এখান থেকে বস্তুটিকে ছাড়া হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা কিন্তু যদি ব্যবহার করি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয় তাহলে এইচ ওয়ান ইজ ইকুয়াল টু কী পাবো, এখান থেকে এইচ ওয়ান ইকুয়াল টু কী পাবো, মানে এই যে হাইট এইচ ওয়ান এটা কত পাবো, এইচ ওয়ান ইকুয়াল টু মানে এটাকে আমরা হাইট হিসেবে রিপ্রেজেন্ট করছি এসটাকে, তো সেক্ষেত্রে যদি এসের জায়গাতে এইচ ওয়ানের কথা ভাবো তাহলে ইউ, ইউটা জিরো তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি। আচ্ছা টি ওয়ানটা আমি এখানে কেন ধরছি, কারণ প্রথমটার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, এটার ক্ষেত্রে ধরে নিচ্ছি ধরা যাক টি ওয়ান সময় লাগছে, আর এটির ক্ষেত্রে ধরে নেওয়া যাক টি টু সময় লাগছে, তাহলে সেক্ষেত্রে আমরা এইচ ওয়ান ইকুয়াল টু হাফ জিটি ওয়ান স্কোয়ার এবং এইচ টু ইকুয়াল টু হাফ জিটি টু স্কোয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে টি ওয়ানের ভ্যালু বের করব, এখান থেকে টি টুর ভ্যালু বের করব, তাহলে এবং টি ওয়ান আর টি টুর অনুপাত করে দেবো। দেখো টি ওয়ান টি টুর অনুপাত করলে এখানে এইচ ওয়ান বাই এইচ টু টু দি পাওয়ার হাফ এই আনসারটা আসবে, তো সেক্ষেত্রে সময়ের অনুপাতটা হবে সি এর উত্তরটা এইচ ওয়ান বাই এইচ টু টু দি পাওয়ার হাফ। নেক্সট থার্ড প্রবলেমের ক্ষেত্রে আমরা আসছি, টু পার্টিকেলস উইথ মাসেস ইন দ্য রেশিও ওয়ান ইস টু ফোর আর মুভিং উইথ ইকুয়াল কাইনেটিক এনার্জিজ, দ্য ম্যাগনিটিউড অফ দেয়ার লিনিয়ার মোমেন্টামস উইল কনফার্ম টু দ্য রেশিও। এখানে চারটে অপশানস রয়েছে, তাহলে কি বলা হচ্ছে, দুটো পার্টিকেল রয়েছে যাদের মাসের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ফোর, এরা সেম কাইনেটিক এনার্জিতে মুভ করছে, তাহলে সেক্ষেত্রে লিনিয়ার মোমেন্টামের ম্যাগনিটিউডটা অনুপাতটা কত হবে। প্রথমটার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি, প্রথমটার ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জির নর্মাল ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, তাহলে আমরা প্রথম বস্তুটার ক্ষেত্রে ধরে নিচ্ছি, এক নম্বর বস্তুটার ক্ষেত্রে ধরে নিচ্ছি হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, এবং দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে ধরে নিচ্ছি কে টু হাফ এম টু ভি টু স্কোয়ার। কিন্তু তাহলে কি কাইনেটিক এনার্জি তো সেম, কাইনেটিক এনার্জিটা সেম বলেছে, দেখো ইকুয়াল কাইনেটিক এনার্জিস, তাহলে অনুপাতটা কিসের, মাসের, তাহলে এম ওয়ান বাই এম টু কত, ওয়ান ইস টু ফোর, তাহলে এম ওয়ান বাই এম টু ইকুয়াল টু ওয়ান বাই ফোর। তাহলে আমরা মোমেন্টামের যে কনজারভেশন ল, তাহলে এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এম টু ভি টু স্কোয়ার, এই ইকুয়েশন থেকে আমরা কী পাচ্ছি, ভি ওয়ান বাই ভি টু টু দি পাওয়ার এম টু বাই এম ওয়ান টু দি পাওয়ার হাফ, তাহলে এম টু বাই এম ওয়ান টু দি পাওয়ার হাফ। এক্ষেত্রে দেখো যে ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু এম টু বাই এম ওয়ান টু দি পাওয়ার হাফ রয়েছে, এক্ষেত্রে এম টু
আর এম ওয়ান, এক্ষেত্রে ইকুয়েশনটা করে দাঁড়াচ্ছে টু, অর্থাৎ ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টু দাঁড়াচ্ছে। আমাদের কী বার করতে হবে, না লিনিয়ার মোমেন্টামের রেশিওটা বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে এম ওয়ান বাই এম টু ইন্টু ভি ওয়ান বাই ভি টু, অর্থাৎ এম ওয়ান বাই এম টু আমরা কী জানি, এম ওয়ান বাই এম টু কিলো কী জানি, ওয়ান বাই ফোর। তাহলে ওয়ান বাই ফোর লিখলাম, ওয়ান বাই ফোর লিখলাম, আর ভি ওয়ান বাই ভি টুর জায়গায় কী লিখলাম, এখানে ভি ওয়ান বাই ভি টুর ভ্যালু বেরিয়েছে দুই, তাই দুই লিখলাম। তাহলে ওয়ান বাই ফোর ইন্টু টু ইকুয়াল টু, অনুপাত করলে হয় ওয়ান ইস টু টু। তাহলে আনসারটা হচ্ছে বি, ওয়ান ইস টু টু। নেক্সট আমরা চতুর্থ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখছি, দেখো লেখা আছে, কোয়েশ্চেন আছে, ফর ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন অফ এ প্রজেক্টাইল শুড বি, অর্থাৎ ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ প্রজেকশনের ভ্যালুটা কত হবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা কত হবে। এখানে অপশানস দেওয়া রয়েছে, তোমাদের খেয়াল রাখতে হবে যে হরাইজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল, হরাইজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল এর সূত্র হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। তো আমাদের ক্ষেত্রে কী আছে, ফর ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ, ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ অর্থাৎ সাইন টু আলফা, সাইন টু আলফা, সাইন টু আলফা ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জের ক্ষেত্রে। কেন না আলফা, সাইন টু আলফা ইকুয়াল টু ওয়ান, এই যে ওয়ান, ওয়ানটা হচ্ছে সাইন নাইনটির ভ্যালু, নাইনটি ডিগ্রি, এটা হচ্ছে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জের ক্ষেত্রে। তাহলে সাইন টু আলফা ইকুয়াল টু যদি নাইনটি ডিগ্রি হয়, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে, ফর্টি ফাইভ ডিগ্রি। সো আনসার শুড বি ফর্টি ফাইভ ডিগ্রি। পরবর্তী অঙ্কে কী বলছে, দ্য শ্যাফ্ট অফ এ মোটর স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড অ্যাটেইনস ফুল স্পিড অফ 1800 RPM ইন 10 seconds, দ্য শ্যাফ্ট হ্যাজ অ্যান অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ, অর্থাৎ একটা শ্যাফ্ট মোটরের সাথে অ্যাটাচ করা রয়েছে এবং প্রথমে সেটা রেস্ট কন্ডিশনে ছিল এবং সেটা স্পিড নিতে নিতে ম্যাক্সিমাম 1800 RPM স্পিড নিয়েছে, কত সময়ে, 10 সেকেন্ডে। তাহলে সেক্ষেত্রে ওই শ্যাফ্টটির অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অর্থাৎ কৌণিক ত্বরণ কত হবে। আমরা জানি কৌণিক বেগের ক্ষেত্রে যে ফর্মুলা, ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো আলফা টি, এই ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, আলফা হচ্ছে অ্যাঙ্গেলটা আর টি হচ্ছে সময়। আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির সূত্র কী জানি, ওমেগা ইজ ইকুয়াল টু টু পাই এন বাই সিক্সটি ইকুয়াল টু ওমেগা জিরো প্লাস আলফা টি, টু পাই এন, এন হচ্ছে আরপিএম, তাই টু পাই 1800 বাই 60, ইনিশিয়াল ভেলোসিটি সেটা তো জিরো ছিল, প্লাস আলফা ইন্টু কত সেকেন্ডে, 10 সেকেন্ডে, তাই 10। তাহলে 10 আলফা ইকুয়াল টু টু ইন্টু পাই ইন্টু 1800 বাই 60, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 6 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ আনসারটা হচ্ছে বি, 6 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। দ্যাটস ফর ইট টুডে, পরবর্তী ক্লাসে আরও অন্যান্য প্রবলেম নিয়ে দেখা হচ্ছে।